সুইটি আর কৃষ্ণাকে এবার ভালো করে শিক্ষা দিল পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে পর্ণাকে কৃষ্ণা বলছে, এটু কাটার ব্যাপারে বোঝো না, বাবা মা কিছুই শেখায়নি। যা শুনে পর্ণা রেগে যায় আর বলতে থাকে, ব্যাস আপনার অনেক কথা সহ্য করেছি আমি, দিলেন তো তারটা কেটে। এই বলে পর্ণা বাহিরে চলে যায়। তখনই সৃজন খুশি হয়ে যায় আর সৃজন সহ বর্ষা জেঠু সবাই খুশি হয়ে যায় আর বলতে থাকে, ওরে বাবা এ তো সেই পর্ণা, আগের পর্ণা, তার কেটে গেল পর্ণার, দেখি এবার কি হয়। একদম ঠিক হয়েছে, মেজুবর একদম ঠিক শিক্ষা হবে এবার। তখনই সবাই খুশি হয়ে গেলে পিকলু বলতে থাকে, তোমরা খুশি হচ্ছ দিদি তার কাটা তার কেটে গেছে বলে, কিন্তু বিয়ের আগে দিদি আরও বেশি তার কাটা ছিল, এখন যে কী হবে কে জানে। ঠিক তখনই পর্ণার গলা শোনা যায় আর বলতে থাকে, এখানেই থামুন এখানেই থামুন। তখনই দত্তবাড়ির সবাই বাহিরে চলে যায় আর গিয়েই বলতে থাকে, এ কি এই জলের গাড়ি কে আনলো। তখনই কৃষ্ণা বলতে থাকে, পর্ণার গলা শুনলাম তো, পর্ণা কোথায়। তখনই পর্ণা আসে আর বলে, এই তো মাসিমা কাকিমা আমি এখানে। তারপরে পর্ণা এগিয়ে এসে বলতে থাকে, কাকিমা ওই টেবিলের উপরে ডিমের প্লেটটা রাখা ছিল আর সেখানে আমার ল্যাপটপটা ছিল, তার মানে ওই প্লেট ওই টেবিলটাই এটু হয়ে গেছে। তারপরে ল্যাপটপটা রাখলাম চৌকির মধ্যে, তারপরে চৌকিটাও এটু হয়ে গেল, চৌকিটা ছিল দত্তবাড়ির উঠোনে, উঠোনটা এটু হয়ে গেল, তারপরে উঠোনটা ছিল দত্তবাড়ির উঠোন, তার মানে দত্তবাড়িটাই এটু হয়ে গেল। আর দত্তবাড়িটা হলো কলকাতার মধ্যে, তাহলে পুরো কলকাতাটা এটু হয়ে গেল। আর যেহেতু পুরো কলকাতাটাই রাজ্যের মধ্যে, তাহলে পুরো রাজ্যই এটু হয়ে গেল। এখন তো আমি পুরো রাজ্যটা আর ধুয়ে পরিষ্কার করতে পারবো না, তাই এই দত্তবাড়িটাকে আমি ধুয়ে পরিষ্কার করতে পারবো, তাই আমি এই দত্তবাড়িটাকে এখন ধুয়ে পরিষ্কার করে দেবো। এই শুনে কৃষ্ণা অবাক হয়ে যায় আর হাঁ করে পর্ণার দিকে তাকিয়ে থাকে। তখনই পর্ণা গিয়ে ওই দমকল বাহিনীকে বলতে থাকে, চলুন চলুন এবার শুরু করুন। এই বলে পর্ণাও একটা কল হাতে নিয়ে তারপরে পুরো দত্তবাড়িকে ধুতে থাকে, যা দেখে সবাই হাঁ করে তাকিয়ে থাকে। ওইদিকে সুইটি তারপরে মমিতা অয়ন ভয় পেয়ে যায় আর কৃষ্ণা মাথায় হাত দিয়ে বসে থাকে। আর এদিকে সৃজনের বাবা সৃজন জেঠু সবাই ঠাম্মি সহ সবাই খুশি হয়ে যায় আর জেঠু বলতে থাকে, এই তো আমাদের সেই তারকাটা পর্ণা, একদম আগুন আগুন, এবার একদম উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। এই বলে জেঠু নাচতে থাকে। তখনই পিকলু বলতে থাকে, দিদি থাম দিদি থাম। তারপর পিকলু বলতে থাকে, দেখেছো এই জন্যই আমি ভয়টা পাচ্ছিলাম, কারণ দিদি বিয়ের আগে আরও বেশি তারকাটা ছিল, এখন তো 10 বছর আরও পিছিয়ে গেছে, এখন যে কী হবে। তখনই ঠাম্মি বলতে থাকে, একদম তুমি কিছু মনে করবে না, একদম ঠিক কাজ হয়েছে, দিদি ভাই যেটা করেছে না একদম ঠিক কাজ করেছে, এটাই তো আমাদের সেই দিদি ভাই, ওকেই তো দরকার, একদম মেজ বৌমাকে উচিত শিক্ষা দিয়ে টাইট দিয়ে ছাড়বে আজকে। তখনই সৃজন হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে, এই পর্ণাকেই তো আমি চাই, এই তো আমার পর্ণা, আমার পর্ণার মধ্যে সেই আগের আগুনটা আছে, তো আছে আছে, একে দিয়েই হবে, যোগ্যদাদা তুমি দেখো একে দিয়ে ছুইটিকে আমি উচিত শিক্ষা দেব। তারপরে সৃজনের বাবা বলতে থাকে, একদম ঠিক কাজ হয়েছে, এই কৃষ্ণা যাও যাও, নাহলে তো পুরো দত্তবাড়ি বন্যায় বইয়ে দেবে, তুমি পারবে থামাতে। ঠিক তখনই পর্ণা দত্তবাড়ির ভিতরে পানি জল দেওয়া শুরু করেছিল। তখনই কৃষ্ণ এসে সামনে দাঁড়া আর বলে, হয়েছে মা হয়েছে, আর তোমাকে শুদ্ধিকরণ করতে হবে না। তখনই পর্ণা বলতে থাকে, কেন কাকিমা এখনও তো এটু পরিষ্কার করা হয়নি। তখনই কৃষ্ণা বলতে থাকে, না না মা আমার ভুল হয়ে গেছে, আর এটু কাটা কিছু নেই, এটু কাটা কিচ্ছু নেই, সব শুদ্ধিকরণ হয়ে গেছে, তুমি একদম চিন্তা করো না, আর কিচ্ছু করতে হবে না। তখন পর্ণা বলে, ঠিক তো কাকিমা। তখনই কৃষ্ণা বলতে থাকে, হ্যাঁ একদম ঠিক। তারপরে পর্ণা বলতে থাকে লোকগুলোকে, আচ্ছা দাদা আজকে শুদ্ধিকরণ এখানে হয়ে গেছে, আর যদি কখনো এটু কাটা নিয়ে এরকম ঝামেলা হয় তাহলে আপনাদেরকে আবার খবর দেবো, এবার না আপনারা চলে যান। এই বলে পর্ণা সবাইকে বিদায় দিলেই বলতে থাকে, শুনুন কাকিমা, মানুষের শুদ্ধিকরণ না মনে থাকে, কোনোদিনও এগুলো নিয়ে শুদ্ধিকরণ হয় না, এগুলো আমার বাবা মা বলতো, বাবা মা বলে। এই বলে পর্ণা ভিতরে চলে যায়। তখনই কৃষ্ণা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ মা আমি বুঝতে পেরেছি। তখনই কৃষ্ণা মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে, কী মেয়ের বাবা কী বজ্জাত মেয়ে, এখনও তার কেটে গেলে সে আগের অবস্থা করে, একদম আমাকে নাকে জলে চোখে জলে করে ছাড়লো। তখনই সৃজনের বাবা বলতে থাকে, কী কৃষ্ণা শিক্ষা হয়েছে তো, আর কখনো এরকম করবে। তখনই ঠাম্মি চলে আসেন, সে বলতে থাকে, শোনো মেজো বৌমা, বাবা মা তুলে তোমার দিদি ভাইকে বলা একদম উচিত হয়নি, যে মানুষগুলো এখন পৃথিবীতে নেই তাদের নিয়ে তুমি কেন বলতে গেলে বলো তো, একদম শিক্ষা হয়েছে তো, আর কখনো এগুলো নিয়ে ঝামেলা করবে না। তখনই জেঠু বলতে থাকে, একদম ঠিক হয়েছে মেজো বৌমার উচিত শিক্ষা হয়েছে। এই বলে সবাই, তখনই পিকলু বলতে থাকে, চলো চলো সবাই, দিদির তারকাটার মাথা কিন্তু এখনও ঠান্ডা হয়নি, চলো চলো। এই বলে সবাই ভিতরে চলে যায়। ওইদিকে সৃজন ছুইটিকে বলতে থাকে, কি বউ সাজার শখ মিটেছে তো, বলবো পর্ণাকে একদম ভালো করে ধুইয়ে দেবে তোমাকে, এমন ধোয়া ধোবে না একদম শখ মিটে যাবে। তখনই সুইটি বলতে থাকে, আমি আবার কি করেছি, আমি কিছু করিনি তো। তারপরে দেখা যাবে ওখান থেকে সবাই চলে গেলে সুইটি অয়ন আর মমিতা দাঁড়িয়ে পড়ে। তখনই মমিতা বলতে থাকে, আমার তো খুব ভয় করছে অয়নের বুবাই বাবা, এখন কি হবে। তখনই অয়ন বলতে থাকে, আমারও খুব ভয় করছে, কি দেখালো। ঠিক তখনই মমিতা ভয়ে বাঁকা হয়ে যাচ্ছিল। তখনই অয়ন বলতে থাকে, এই মমিতা এগুলো করতে হবে না, এখন আর বাঁকা হতে হবে না, বুঝেছো, যখন তখন এই অবস্থা শুরু করে দেয়, আগে দেখি ভিতরে গিয়ে, বুঝেছো, যে এই পর্ণার সব কিছু মনে আছে কি না, নাহলে তো যা হেনস্থা করলো। তখনই সুইটি ভয় পেতে থাকে আর বলতে থাকে, এখন আমার যে কী হবে কে জানে। তারপরে ভিতরে গিয়ে ওরা এগুলো নিয়ে কথা বলতে থাকে।
আর অন্যদিকে দেখা যাবে পর্ণা বসে আছে। তখনই সৃজন গিয়ে বলতে থাকে পর্ণা। তখন পর্ণা বলে, সৃজনবাবু আপনি এসেছেন? আমি আজকে তার কাটা অবস্থায় কী ভুলটা করে ফেললাম বলুন তো, কাকিমা নিশ্চয়ই মন খারাপ করেছে। আমি বড়দের সাথে এরকম করে ফেলি, এই তো আমার মাথাটা ঠিক থাকে না, তারটা কেটে গেলে যে কী হয়। তখন সৃজন বলতে থাকে, না না পর্ণা, আপনি একদম ঠিক কাজ করেছেন, একদম ঠিক হয়েছে, আপনার কোনো দোষ নেই এতে। আর যদি আপনার দোষ থাকতো তাহলে তো আমরা বাড়ির সবাই আপনাকে বলতাম, ঠিক না? তখন পর্ণা বলে, না না, আপনি আমার পক্ষ নিয়ে আমাকে শান্ত করার চেষ্টা করছেন, বিশ্বাস করুন আমার ভুল হয়ে গেছে। তখন সৃজন বলে, না না পর্ণা, আপনি একদম ঠিক কাজ করেছেন, মানা এই এটোকাটা নিয়ে সবাইকে সবসময় জ্বালাতে থাকে, আপনি উচিত জবাব দিয়ে দিয়েছেন, একদম এর হাত থেকে সবাইকে বাঁচিয়ে দিয়েছেন, সেই জন্য আপনাকে আরও ধন্যবাদ। যা শুনে পর্ণা খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে মমিতা, অয়ন আর সুইটি ভয় পেতে থাকে। তখন মমিতা বলে, বুবাই বাবা জানো তো আমার মনে হচ্ছে পর্ণার সব কিছু মনে আছে, আর এখন না ওর সামনে যাওয়া যাবে না, আমার খুব ভয় করছে। তখন অয়ন বলে, আমারও খুব ভয় করছে মমিতা, এখন কী করবো? তখনই মমিতা বলতে থাকে, ঈশাকে ফোন করো, ঈশা নিশ্চয়ই কিছু একটা বলতে পারবে, ঈশা মা ছাড়া আমাদেরকে আর কেউ রক্ষা করতে পারবে না। ঠিক তখন ঈশাকে অয়ন ফোন করলে ঈশা সবটা শুনে ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আমিও তো সেটাই বলছিলাম যে ওর সব কিছু মনে আছে নাকি সেটা তো আগে পরীক্ষা করতে হবে, তোমরা যাও আগে দেখো যে ওর সব কিছু কি আসলে মনে আছে নাকি ওর কিছু মনে নেই, যদি মনে না থাকে তাহলে তো ভালো, আর মনে থাকলে তো আমাদের সবার কপালে দুর্ভোগ আছে। তখনই মমিতা বলে, হ্যাঁ ঈশা দুর্ভোগ নাচছে একদম। তখন ঈশা বলতে থাকে, হয়েছে সুইটির কাছে তো শুনেছি তোমরা নাকি শামুকের মতো নিজের একদম গুটিয়ে পড়েছো, এত গুটিয়ে পড়লে হবে না, সব কিছু সামনে করতে হবে বুঝেছো, নিজেদের ব্যবস্থা নিজেরাই করতে হবে। তখনই সুইটি বলতে থাকে, ঈশা ম্যাডাম আপনার কথাই তো আমি সৃজনদার বউ সেজে একদম দাঁড়িয়ে আছি, এখন আমি কি করব? তখন ঈশা বলতে থাকে, তোমাকে যেটা বলেছি না তুমি সেরকমই করো, আমি যা যা বলবো তাই করবে, এখন আমি ফোনটা রাখছি একটু ভাবতে দাও আমাকে। এই বলে ঈশা ফোনটা রেখে দেয়। তারপরে দেখা যাবে সুইটি উঠোনে গিয়ে বলতে থাকে, কী গো কই গো শুনছো? তখনই জেঠু একটা ঝাঁটা নিয়ে সামনে দাঁড়ায় আর বলতে থাকে, এই পদ্ম ওদিকে কোথায় যাচ্ছ, হ্যাঁ তোমাকে না এই ঝাঁটা দিয়ে পিটিয়ে একদম বাড়ি ছাড়া করবো। তখনই সুইটি বলে, দেখুন একদম সাবধানে আমার সাথে কথা বলবেন। তখন যেটি বলে, সাবধানে কথা বলবো মানে মুখ একদম বেঁকিয়ে দেবো বুঝেছো। তখনই সুইটি এই পাশে আসতে গেলেই বর্ষা আর রুচিরা চলে আসে আর বলে, না 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 তুমি একদমই ও পাশে যেতে পারবে না, আর বউর সাথে শখ হয়েছে না, পর্ণা একদম ঝেঁটিয়ে একদম 12টা বাজিয়ে দেবে তোমাকে, একদম যাতাই করে একদম পিষে দেবে। ঠিক তখনই জেঠুকে বর্ষা বলতে থাকে, জেঠু সৃজনদা এখন পর্ণা বৌদির কাছে আছে, ওকে যেতে দেওয়া যাবে না। তখন জেঠু বলে, ওকে তো এমনিতেই আটকাচ্ছিলাম, এখন তো ওকে যেতে দেওয়া যাবেই না। তখনই জেঠু ঝাঁটা নিয়ে সুইটিকে দৌড়াতে থাকে আর সুইটি দৌড়াতে থাকে, তখন বলে, আমাকে ওই পাশে যেতে দিন, আমাকে যেতে হবে। তখনই বর্ষা আর রুচিরা ধরে ফেলে আর বলে, না তোমাকে কিছুতেই ওই পাশে আমি যেতে দেবো না। তখনই সুইটি ওদের থেকে ছুটে এই পাশে আসতে গেলেই এসে পুটি দরজা লাগিয়ে দেয় আর বলে, না কিছুতেই তুমি এই পাশে আসতে পারবে না। তখন জেঠু বলে, এই পাশে এসে যেহেতু ভুল করেছো তোমাকে এই পাশ থেকে ওই পাশে যেতে দেওয়া যাবে না। তখন সুইটি আবার পালাতে চাইলেই একটা ঝাঁটা হাতে এসে পিকলু তারায় আর বলে, শোনো তুমি যদি রঘুনাথপুরের মেয়ে হয়ে থাকো আমিও এখানকার ছেলে বুঝেছো, আর আমার দিদিও না এই দত্তবাড়ির বৌমা, একদম ঝাঁটা দিয়ে না পিটিয়ে একদম ভূত নামিয়ে দেবে মাথা থেকে। ঠিক তখনই সেখানে কৃষ্ণা চলে আসে আর এসে বলে, কি হয়েছে ওকে কেন আটকাচ্ছেন দাদা? তখনই জেঠু বলতে থাকে, শোনো ও ওই পাশ থেকে এই পাশে এসেছে, এখন এই পাশ থেকে ওকে ওই পাশে কিছুতেই আমরা যেতে দেবো না। তখনই সুইটি এদিকে পালাতে চাইলেই কিছুতেই কেউ এই পাশে আসতে দেয় না। আর ওইদিকে দেখা যাবে সৃজন পর্ণাকে অনেক কথা বলছে আর বলছে, আপনাদের মতো প্রতিবাদী মেয়েই না দরকার প্রতিটা সংসারে, তাহলেই না সংসার একদম ঠিক হবে, আমার এই প্রতিবাদী মেয়েই না খুব ভালো লাগে। যা শুনে পর্ণা খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে সুইটি আবার সবাইকে ছেড়ে ফালিয়ে দিয়ে আবার এদিকে আসতে গেলে কৃষ্ণা টেনে এদিক দিয়ে বের করে আনে আর দুজন চিৎপটাং হয়ে একদম সিঁড়ির মধ্যে পড়ে যায় আর দুজনই কমরে খুব ব্যথা পায়, ব্যথা পেয়ে চিৎকার করতে থাকে। আর ওইদিকে দেখা যাবে সৃজন পর্ণার সাথে কথা বলছে আর বলছে, জানেন তো মেয়েরা এখন পাইলট হয়, সব কিছু হতে পারে, মেয়েদের যোগ্যতায় মেয়েরা সব কিছু হয়, এখন ঘরে বাইরে মেয়েরা দুদিকই খুব ভালো করে সামলায়। ঠিক তখনই সুইটি চিৎকার করে ওঠে, শুনছো শুনছো দেখো আমাদের কি অবস্থা করেছে সবাই। তখনই পর্ণা আর সৃজন দুজনের কানে আসলেই সৃজন মনে মনে বলতে থাকে, মাঝে মাঝে না ইচ্ছে করে মেয়েটার গলা টিপে একদম মেরে ফেলি। তখনই পর্ণা বলে ওঠে, সৃজনবাবু আপনাকে সুইটি বৌদি মনে হয় ডাকছে, আপনি সাড়া দিচ্ছেন না কেন? যা শুনে সৃজন অবাক হয়ে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।